ওকে, তো আমরা এখন সলিউশন করব। তো সলিউশনের প্রথমে আমরা কী করি, আমরা সিচুয়েশন অ্যানালাইসিস হয়। সিচুয়েশন অ্যানালাইসিসে আমরা দেখা যায় যে একটু কনফিউজ থাকি, জানে তো জাজ কোম্পানি কী, ইন্ডাস্ট্রি কী, কী লিখবো বা কিসে ফোকাস দেওয়া উচিত, এই জায়গাটা অনেক একটু ঝামেলা। কারণ আমরা ধরতে পারি না যে আসলে জাজ কী চাচ্ছে, আর আমি বলতে পারি না যে আমি কতটুকু ডেপ্তে যাব। সিচুয়েশন অ্যানালাইসিস একটু ট্রিকি, যদিও জানা জিনিস। আচ্ছা, তো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কোন কোন এলিমেন্টসে ফোকাস দিতে হয়। আমরা চারটে এলিমেন্টসে ফোকাস দেওয়ার চেষ্টা করব। এখানে একটু কথা বলে রাখি, চারটে এলিমেন্টসে কিন্তু হয়তো তোমার কেসে নেই। সো দেখতে হবে যে আসলে কেসে কি এগুলো আছে কি না, যদি থাকে তাহলে এগুলো নিয়ে একটু হলেও টাচ করে যেও। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে সিচুয়েশন অ্যানালাইসিসটা আমরা চেষ্টা করবো যে খুব বেশি বড় না করতে। যদিও এগুলো প্রত্যেকটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, কিন্তু এগুলো রাখবো যে ছোটো এবং খুব সাকসেন্ট রাখতে, বেশি বড় না করতে, স্পেসিফিক হতে। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা কোম্পানি নিয়ে কথা বলবো, তারপর যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, তারপর আমরা কথা বলবো আমাদের কোম্পানির কম্পিটিশন কারা, মানে যাদের সাথে আমরা কম্পিট করতেছি তারা কারা। লাস্টলি আমরা কথা বলবো ম্যাক্রো ফ্যাক্টরস নিয়ে, যে ইকোনমিটা কী অবস্থা আছে, কেমন আছে, কীভাবে চলতেছে, যেটা আমাকে কীভাবে ইম্প্যাক্ট করতেছে। আচ্ছা, প্রথমে হচ্ছে কোম্পানি। তো কোম্পানিতে আমি শুরুতে বলবো ব্যাকগ্রাউন্ড, আমি বলবো যে কোম্পানির নাম কী, কোম্পানি কোন সালে এস্টাবলিশড হয়েছে বা কোম্পানির প্রতিষ্ঠাতার নাম কী, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো জানাতে হবে। যদি কোনো চার্মিং লিডার থাকে, ধরো অ্যাপেলের কথা যদি হয়, তাহলে আমি কী বলবো যে অ্যাপেল এস্টাবলিশ হয়েছে 1970s এবং এটা চার্মিং লিডার ছিল কে, স্টিভ জবস। এটা বললে হবে কি মানুষজন ইজিলি ক্যান রিলেট টু দ্য কোম্পানি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি স্টেক হোল্ডার্স। কি স্টেক হোল্ডার কারা, তোমার যদি কোম্পানি হয় কোম্পানির মালিক হচ্ছে একজন কি স্টেক হোল্ডার, বা যদি কোম্পানি এমপ্লয়িজ হয় তারা একজন স্টেক হোল্ডার। তো স্টেক হোল্ডারদের আবার তোমাকে বলতে হবে যে তারা কে কোন পজিশনে আছে। তো তুমি একটা মডেল ইউজ করতে পারো, যে স্টেক হোল্ডার অ্যানালাইসিস মডেলটা ইউজ করে তুমি দেখাতে পারো যে কে কোথায় আছে, কী অবস্থা আছে। এই মডেলটা ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে কি, তোমার লেখাটা অনেক বড় হবে না, খুব ছোট করে মডেলের মধ্যে তুমি সবাইকে দেখা দিতে পারবা এবং খুব মানে বেশি লিখতে হবে না। আবার আরেকটা ট্রিক আছে, ট্রিক হচ্ছে যে মেইন বডি পার্টে তুমি মডেলটা দেখাবা না, মডেলটা রাখবা তুমি অ্যাপেন্ডিক্সে। আর ওই মডেল থেকে ইম্পর্টেন্ট যেই স্টেক হোল্ডার আছে, মালিক বা এমপ্লয়িজ যারা হয়তো কোনো স্ট্রাইকে আছে বা কোনো একটা অবস্থা আছে, তাদের নিয়ে একটু কথা বলতে হলে তাদেরটা বলবা তুমি সিচুয়েশন অ্যানালাইসিসে, মেইন মডেলটা অ্যাপেন্ডিক্সে। অলরাইট, নেক্সট হচ্ছে তোমার রিসেন্ট পারফরমেন্স। এই রিসেন্ট পারফরমেন্সের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে আমরা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়ে আমরা কথা বলতে বলবো। ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটাই আমাদেরকে দেখিয়ে দিবে যে আসলে কোম্পানি কি ভালো করছে না খারাপ করছে। এন্ড অফ দ্য ডে এটাই ম্যাটার করে কিন্তু, যে তোমার কোম্পানি কি প্রফিট করছে নাকি করছে না। তো এখন ফাইন্যান্সিয়াল যে পারফরমেন্সটা আমরা মেজার করবো, এখানে আমরা কী কী জিনিসে ফোকাস দিব, আমরা কি বলবো শুধু লাভ নাকি শুধু লস, কী কী বলবো, এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে কোন কোন এলিমেন্টসে আমরা ফোকাস দিব। প্রথমত আমরা ফোকাস দিব হচ্ছে প্রফিটেবিলিটিতে। এই প্রফিটেবিলিটির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ROI কী, বা আগের বছর থেকে এই বছরে কতটুকু আমাদের লাভ হয়েছে বা কতটুকু আমাদের গ্রোথ হয়েছে। সেকেন্ডলি যেটা ফোকাস দেবো সেটা হচ্ছে লিকুইডিটি। আমরা কিন্তু অ্যাকাউন্টিং করেছি মোটামুটি সবাই, অ্যাকাউন্টিংয়ে কিন্তু একটা রেশিও অ্যানালাইসিস নামে একটা চ্যাপ্টারই আছে, এবং এই চ্যাপ্টারে কিন্তু তুমি দেখেছো পড়েছো প্রফিটেবিলিটিতে কী মেজার করা হয়, ROI, আর লিকুইডিটিতে মেজার করা হয় কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কী তোমরা খুব ভালো করেই জানো, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তোমার যে তরল সম্পদ আছে তার সাথে তারল্য তোমার যেসব বাকি আছে ওদের সাথে তোমার ম্যাচ আপ করানো হয়। সো এই জিনিসটা মেজার করে দিলে তুমি বুঝতে পারবে যে তোমার কোম্পানির অবস্থাটা কী অবস্থায় আছে। যে জিনিসটা আমরা মাঝে মাঝে অ্যাভয়েড করি সেটা হচ্ছে তোমার রিস্ক পজিশন। রিস্ক পজিশনটা কি, তোমার কোম্পানি যদি বেশ বড় হয় বা তোমার কোম্পানি যখন নতুন একটা ফ্যাক্টরি খুলছে, তখন কী হয় আমরা লোন নিই। এই লোনটা নিই কিসের এগেইনস্টে, ব্যাংক কিন্তু জানতে চায় যে তোমার কতটুকু অ্যাসেট আছে, তোমার কি মেশিনারি আছে, তোমার কি জায়গা আছে, ওটার উপরে আমরা বেস করে সিকিউরিটি নিয়ে তারপর আমরা লোনটা নিয়ে থাকি। সো হয় কি যে অ্যাসেটের সাথে তোমার লোনের পরিমাণটা ম্যাচ আপ করানো হয়, এই রেশিওটাকে বলা হয় ডেট টু ইকুইটি রেশিও। সো আমরা প্রায়ই মিস করি যে আমরা রিস্ক পজিশনটা আমরা ক্যালকুলেশন করি না। রিস্ক পজিশনটা ক্যালকুলেশন করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে যদি তোমার কোম্পানি লাভ না করে তখন হবে কি, ব্যাংক তোমার কাছে যদি ইন্টারেস্ট না পায় ব্যাংক হয়তো তোমার অ্যাসেটটা নিয়ে নিতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন দ্যাট। লাস্টলি হয় কি তোমার ফোরকাস্টিংটা দেখতে হয়। ফোরকাস্টিংটা কি, যে তোমার কোম্পানি আগামী বছর কতটুকু প্রফিট করছে এটা এক্সপেকটেশন করতেছো তুমি, এটা হচ্ছে তোমার ফোরকাস্টিং। এই ইনফরমেশনগুলো তুমি কোথায় পাবা বা এই ক্যালকুলেশনগুলো তুমি কোথা থেকে করবা? তুমি করবা হয়তো তোমার কোম্পানি ইন্ট্রোডাকশন কেসের ইন্ট্রোডাকশন ফেজে বলা থাকবে যে কোম্পানি এক্সপেক্ট করতেছে আগামী বছর
২ কোটি টাকা লাভ করবে, ইন্ট্রোডাকশনে হয়তো বলা থাকবে। যদি না বলা থাকে তুমি হয়তো ফোরকাস্ট করে নিতে পারবা, অ্যাপেন্ডিক্সে দেখবা যে কোম্পানির ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, ওখান থেকে তুমি ক্যালকুলেশন করে নিজেই বলে দিতে পারবা যে কি হচ্ছে বা কি হতে পারে সামনে। আচ্ছা, নেক্সট আমরা আসি ডিসিশন পয়েন্টস। কোম্পানির ক্ষেত্রে একটু বলে দিবে যে আসলে সামনে কী ডিসিশনটা তোমাকে নিতে হবে। তোমার কোম্পানি কি সামনে নতুন একটা মার্কেটে যাচ্ছে, নতুন একটা কান্ট্রিতে ভেঞ্চার করছে, নাকি নতুন একটা প্রোডাক্ট ছাড়তে যাচ্ছে, একটু হালকা করে বলে নিবা। এটা কিন্তু ডিটেলসে যাবা না, এটা ডিটেলসে যাবো আমরা ইস্যু আইডেন্টিফিকেশন অ্যান্ড রেকমেন্ডেশনে, আমরা আরও ডিটেলসে আলোচনা করবো। বাট জাস্ট একটু বলে দেবে যে কোম্পানির সামনে কী ফেস করতেছে, কী তাদের জন্য ইম্পর্টেন্ট এখন অ্যাট দিস মোমেন্ট। ওকে, সো আমরা এখানে মডেলস কী কী ইউজ করবো এই পুরা কোম্পানি অ্যানালাইসিসে? ইউজ করবো হচ্ছে সোয়াট, অ্যানসফ গ্রোথ ম্যাট্রিক্স, এগুলো ইউজ করবো। এবং ইনফরমেশনগুলো কোথায় পাবো? ইন্ট্রোডাকশন এবং কোম্পানির হিস্ট্রির যদি কোনো সেকশন থাকে কেসের ভিতরে ওখান থেকে পাবো। অল রাইট, সো নেক্সট আমরা চলে আসি হচ্ছে ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে হচ্ছে কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে আছে, এটা কি জুতা বিক্রি করছে নাকি শাড়ি বিক্রি করছে, ওই ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে আমাদের একটু জ্ঞান দিতে হবে। ওভারঅল আমরা কিন্তু কোম্পানি নিয়ে কথা বলেছি, এখন বলবো যে শুধু যে তোমার কোম্পানি ওই ইন্ডাস্ট্রিতে আছে তা না, ওই ইন্ডাস্ট্রিতে তোমার কোম্পানির সাথে সাথে আরও অনেকগুলো কোম্পানি আছে, তো সবাই মিলে একটা ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রিটা কী অবস্থা, তাদের হেলথ আছে, তাদের লাইফটা কীরকম, তারা কি একটা গ্রোথ ফেজে আছে। যেমন ধরো লাইফ সাইকেল স্টেজ বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সো ধরো আমাদের কী হয়, আমরা বাচ্চা থাকি, তারপর কৈশোর হয়, তারপর আমরা যৌবনে পৌঁছাই, তারপর আমরা মধ্যবয়স, তারপর আমরা বৃদ্ধ হই। একটা ইন্ডাস্ট্রিরও কিন্তু এরকম লাইফ সাইকেল আছে। যেমন ধরো তোমার স্মার্টফোনের যদি কথা বলি, তাহলে স্মার্টফোনের কিন্তু একটা ইন্ট্রোডাকশন ফেজ ছিল, যেটা তোমার 2007 ছিল। এখন কিন্তু অনেকটা গ্রোথ ফেজে আছে, এখন কিন্তু আর অত বেশি গ্রোথ হচ্ছে না, নতুন কোনো অপারেটিং সিস্টেম আসছে না, মোটামুটি একটা এস্টাবলিশড প্লেয়ার আছে, স্যামসাং, অ্যাপেল, এরকম একটা গ্রোথ ফেজে চলে এসছে। তারপর ডিক্লাইন ফেজে কীরকম থাকবে, যেমন ধরো পিসিগুলো এখন কিন্তু আর গ্রোথ ফেজে নেই, তারা প্রায় ডিক্লাইন ফেজে আছে, কারণ এখন অত বেশি পিসি বিক্রি হচ্ছে না, ল্যাপটপ অত বেশি বিক্রি হচ্ছে না, তো ওটা হচ্ছে ডিক্লাইন স্টেজে। তুমি যখন জানবা যে তোমার ইন্ডাস্ট্রিটা কোন স্টেজে আছে, তখন তুমি বুঝতে পারবা যে ওই স্টেজে তোমার কী ধরনের ডিসিশন নেওয়া উচিত। যেমন ধরো যদি গ্রোথ ফেজে থাকে, তোমার উচিত হবে যে ব্যাংক লোন নিয়ে বা নিজের কোম্পানিটাকে আরও ব্রড করা। কেন? কারণ হচ্ছে তোমার কোম্পানি যে প্রোডাক্টটা বানাচ্ছে সেটার কনজিউমার ডিমান্ড অনেক আছে, মানুষ চাচ্ছে তুমি ফোন বিক্রি করো, তো তোমার ফোনে ইনভেস্ট করা ইট উড বি আর ওয়াইজ মুভ। বাট অ্যাট দিস মোমেন্ট তুমি যদি একটা বিশাল বড় একটা কোম্পানি খুলে বসো যেটা জাস্ট পিসি বিক্রি করে, কম্পিউটার বিক্রি করে, সেটা কিন্তু অত বেশি চলবে না, সো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কী সাকসেস ফ্যাক্টর্স হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে কিছু জিনিস থাকাই লাগে, না হলে কিন্তু হবেই না। যেমন ধরো স্মার্টফোনের কথাই বলি, স্মার্টফোনে ক্যামেরা থাকা লাগবে, টাচ স্ক্রিন হতে হবে, এগুলো যদি তুমি না জানো, এগুলো যদি তুমি না দেখো, না বলো, তাহলে যেটা হবে যে তোমার হচ্ছে যে তুমি ওই ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হতে পারবা না। সবাই দেখা যাচ্ছে যে তোমার বলে কি স্মার্টফোনে মিউজিক প্লে করার সুযোগ দিচ্ছে, কিন্তু তোমার মোবাইল ফোনে মিউজিক প্লে করা যাচ্ছে না, কনজিউমাররা কিন্তু তোমার প্রোডাক্টটা কিনবে না, তখন কী হবে, তোমার কোম্পানি ফেইলিওর হবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কী সাকসেস ফ্যাক্টরটা কী। আচ্ছা, লাস্টলি হচ্ছে যে তোমার রিসেন্ট চেঞ্জেস, কোম্পানিটা আসলে ইন্ডাস্ট্রিটা আসলে কী চেঞ্জেসের ভিতরে যাচ্ছে, কোনো কি নতুন ট্যাক্স দেওয়া হয়েছে, বা এমন হয়েছে যে ইন্ডাস্ট্রিটা এখন ফোকাসটা হচ্ছে কি, যেমন ধরো স্মার্টফোনের কথাই বলি, স্মার্টফোনে এখন ফোকাসটা হচ্ছে যে স্ক্রিনটা বড় হতে হবে, নতুন যে স্যামসাং ফোন বেরোয়েছে ওই স্যামসাং ফোনের স্ক্রিনটা বড়, 18:5:9 রেশিও, তো এখন ইন্ডাস্ট্রির ট্রেন্ডটা হচ্ছে যে তোমার স্ক্রিনটা বড় হতে হবে। তুমি যদি এখন একটা ছোটো ফোন নিয়ে আসো এটা কিন্তু আসলে চলবে না, কারণ কনজিউমাররা এক্সপেক্ট করছে যে তুমি বড় ফোন বানাবা। অল রাইট, লাস্টলি হচ্ছে যে তুমি এগুলো কোথা থেকে ইনফরমেশনটা পাবা, তুমি ইন্ডাস্ট্রি সেকশন থেকে ইনফরমেশনটা পাবা বা কান্ট্রি সেকশন থেকে এই ইনফরমেশনগুলো পাবা। অল রাইট, নেক্সট আমরা আসছি ইন্টারেস্টিং পার্ট, কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে কি, তোমার সাথে আর কাদের সাথে তোমাকে একটু মারামারি করতে হচ্ছে যাতে তুমি একটা মার্কেট শেয়ার পাও। এই কম্পিটিশনের পার্টটা খুব মজার, এটা কীভাবে হবে, কী কম্পিটিটর কারা তোমার। তুমি যদি ধরো তুমি জুতো বিক্রি করছো, তোমার কী কম্পিটিটর হতে পারে, বাটা, অ্যাপেক্স, এগুলো হচ্ছে তোমার কী কম্পিটিটর। এই কী কম্পিটিটরদের আবার তোমাকে জানতে হবে যে তারা আসলে কোন দিকে যেতে যাচ্ছে, তারা তোমার থেকে কী অ্যাডভান্টেজ আছে, তোমার কি তোমার থেকে টেকসই জুতা বানায় নাকি তারা খুব ফ্যাশনেবল জুতা বানায়, তারা কোন স্ট্র্যাটেজির দিকে যাচ্ছে, এটা যদি তুমি জানো তাহলে তুমি বুঝতে পারবা তুমি কি ওদিকে যাবা নাকি তুমি অন্য একটা পয়েন্ট অফ ভিউতে যাবা। তুমি যদি দেখা যায় যে একই পয়েন্ট অফ ভিউতে যাচ্ছ, তাহলে হবে কি, ক্ল্যাশ হবে। এক সবাই যদি বলে যে হ্যাঁ আমি চ্যারিটেবল, আপনি যদি আমার একটা জুতা কিনেন তাহলে আরেকটা জুতা ফ্রি দিতে পারতেছেন,
তুই সবাই যদি একই কথা বলে তখন হবে কি, মানুষের মনে থাকবে, কনজিউমাররা মনে করবে যে হ্যাঁ দুইটা কোম্পানি একই জিনিস চিন্তাভাবনা করছে, তাহলে হচ্ছে কি এখানে ক্ল্যাশ হচ্ছে, ওটা আমরা করতে চাইবো না। সো ডিসিশন স্ট্র্যাটেজিক পারফরমেন্স, স্ট্র্যাটেজিক প্ল্যানটা আমাদের খেয়াল রাখতে হবে। রিসেন্ট পারফরমেন্স, যে স্ট্র্যাটেজিটা তারা ফলো করছে, তারা কি ভালো করছে, তাদের তুমি প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করবা, তাদের পারফরমেন্সটা তুমি দেখবা। যদি ওটা ভালো করে তাহলে তো ভালো, যদি না হয় তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা ওই স্ট্র্যাটেজিটা ভালো করতেছে না কেন, তাহলে আমি ওটা করতে পারবো না, বা এটাকে আমি আরেকটু বেটার করতে পারি কীভাবে, এটা আমি দেখে ফেলবো। এই ইনফরমেশনটা পাওয়ার জন্য তুমি ইন্ডাস্ট্রি এবং কম্পিটিটর সেকশনটা দেখতে পারো তোমার কেসের, আর তুমি বিভিন্ন মডেলস ইউজ করতে পারো। একটা মডেল হচ্ছে ব্র্যান্ড পজিশনিং ম্যাপ, আর একটা হচ্ছে তোমার তুমি ডাটাগুলো দেখাইতে পারো। আচ্ছা, এভাবে করে আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা দেখব। সো আমরা এখন দেখব একটা কম্পিটিটর অ্যানালাইসিস কীভাবে করে করতে হয়। কারণ কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমরা মডেল ইউজ করতে পারি বা খুব সিম্পলি একটা টেবিল ইউজ করতে পারি। এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে বাংলাদেশের টি মার্কেটে তোমার এস্টাবলিশড প্লেয়ারদের নিয়ে একটা আলোচনা করা হয়েছে। এখানে দেখো ইস্পানি, মির্জাপুর আছে, তাজা আছে, ফিনলে আছে, সিলন আছে। তো এখানে দেখি আমরা টার্গেট মার্কেটের মধ্যে আমরা বলে দিছি, এই কলামে টার্গেট মার্কেটের মধ্যে বলে দিচ্ছি যে এরা ম্যাস মার্কেটকে টার্গেট করেছে। ম্যাস মার্কেটের মধ্যে কাদেরকে? এসএসসি, তোমার মিডল ক্লাস বা আপার ক্লাসকে টার্গেট করেছে, এ বা বি কে। সেকেন্ড হচ্ছে তাদের মার্কেট পজিশন কী, টপ, সেকেন্ড, থার্ড, এরকম করে আমরা বলে দিলাম। তারপর বলেছি তাদের পজিশনিং স্টেটমেন্ট, তাদের স্লোগানটা কী, তারা কী বলতে চাচ্ছে, কী কমিউনিকেট করছে তারা তাদের কনজিউমারদের কাছে। মির্জাপুর বলছে যে চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। তাজা বলছে সতেজতায় ভরা চা, মন হয়ে যায় তাজা। সো এই যে স্টেটমেন্টটা দিয়ে তারা আসলে কী ফিলিংটা ইনডিউস করতে চাচ্ছে, কী চাচ্ছে, কী আবেগটা জাগা যাচ্ছে তাদের কনজিউমারের কাছে, সেটা যদি দেখি, ইস্পানি বলছে মন হয়ে যায় লাইফ, চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পানি মির্জাপুর। এই ফুলফিলমেন্টটা, ফিলিংটা হচ্ছে, আবেগটা হচ্ছে ফুলফিলমেন্ট, ইস্পানি মির্জাপুর খেলে আমার লাইফটা ভরপুর হয়ে যাবে, কোনো টেনশন নেই। তাজার ক্ষেত্রে বলছে সতেজতায় ভরা চা, মন হয়ে যায় তাজা, এটা বলছে যে সতেজতা, আই এম ফিলিং রিফ্রেশড, এই ফিলিংটা তারা ইন্ডিউস করতে যাচ্ছে। তো দেখো একটা টেবিলের মাধ্যমে আমি কিন্তু পুরো জিনিসটা, প্রত্যেকটা কী কম্পিটিটর এবং কী কম্পিটিটরদের জন্য তারা কী স্টেটমেন্ট, কাদেরকে টার্গেট করছে এবং তারা কী ফিলিংয়ে যাচ্ছে সম্পূর্ণ বুঝিয়েছি। যদি এখন চিন্তা করো, যদি এই পুরো জিনিসটা আমি যদি একটা প্যারাগ্রাফে লিখতে হতো তাহলে এটা কত বড় হতো, বা এটাকে যদি আমি একটা স্লাইডে ভেঙে 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 লিখতে হতো তাহলে কতগুলো স্লাইড হতো। আমরা খুব স্মার্টলি একটা টেবিল ইউজ করে কিন্তু প্রত্যেকটা ডাটা ঠিকই দেখিয়ে দিতে পারলাম। অলরাইট, লাস্ট জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে ইন সিচুয়েশন অ্যানালাইসিস, সেটা হচ্ছে ম্যাক্রো ফ্যাক্টরস। এই জিনিসটা হচ্ছে ইকোনমি নিয়ে, আফটার অল তুমি একটা বিজনেস করো, বিজনেস করো একটা কান্ট্রির আন্ডারে, একটা ইকোনমির আন্ডারে। সো ইকোনমির অবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি ভালো ব্যবসা করতে পারবা না। কীরকম হবে, ইকোনমির বিজনেস সাইকেল থাকে, হয় মন্দা চলে, না হলে মূল্যস্ফীতি থাকে, মানুষের জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, মানুষজন হয়তো তোমার জিনিসটা কিনতে পারবে না। সো তোমার খেয়াল রাখতে হবে যে তোমার কি মূল্যস্ফীতি চলছে নাকি মন্দা চলছে। যদি মন্দা চলে তখন হয়তো তোমাকে কী করতে হবে, যে হয়তো তোমাকে একটু ডিসকাউন্টে দিতে হবে বা একটু দাম কমিয়ে রাখতে হবে, তাহলে হচ্ছে তোমার সেলসটা বাড়বে। যদি মূল্যস্ফীতি চলে তাহলে হয়তো তোমাকে অন্য স্ট্র্যাটেজি ফলো করতে হবে। লাস্ট হচ্ছে তোমার রুলস অ্যান্ড রেগুলেশনস। তো তুমি যদি বিজনেসটা তোমার ইকোনমিতে থাকে, তোমার রুলসটা নিতে হবে। ধরো তোমাকে বলবে যে হ্যাঁ তোমাকে ট্যাক্স দিতে হবে এত পার্সেন্ট, তো ওটা খেয়াল রাখতে হবে যে 30% ট্যাক্স দিতে, যদি তোমার এটা রুল হয় তোমাকে 30% ট্যাক্স দিতেই হবে, যদি না দাও তাহলে কিন্তু তোমাকে ফাইন হতে পারে, তোমার ব্যবসা বন্ধ করে দিতে পারে, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমার বাজেট, বাজেটও কিন্তু বলা থাকে যে তোমাকে কি সাবসিডি দিচ্ছে। আমাদের দেশে কি হয় যে এগ্রিকালচার ফিল্ডে অনেক সাবসিডি দিয়ে থাকে, তুমি যদি একটা এগ্রিকালচারাল কোম্পানি খুলো তখন তোমার হচ্ছে কি তুমি সাবসিডি পাচ্ছ, বেনিফিট পাচ্ছ। সো বাজেটের দিকে একটু খেয়াল রাখতে হবে, কী চাচ্ছে তারা। লাস্ট, এটা আমরা অনেকেই খেয়াল করি না, অ্যাটিটিউড অফ পলিসি মেকার্স। তোমার যে মন্ত্রী আছে, তোমার যে এমপি আছে তোমার এলাকার, বা তোমার যে চেয়ারম্যান আছে, তার মনোভাবটা কী, সে কিন্তু তোমার আইনটা তৈরি করে, সে কিন্তু রুলটা বানায় যে ট্যাক্স কত পার্সেন্ট হবে বা সাবসিডি কত পার্সেন্ট হবে। সো তোমাকে জানতে হবে যে সে কীরকম, সে যদি চায় যে না সে অনেক বেশি ট্যাক্স দিবে, তখন তোমাকে যদি তাকে যদি তুমি সে যদি মনোনীত হয় তোমাকে খেয়াল রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা করবো না। যেমন ধরো একটা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তুমি একটা জায়গায় আছে, তোমার ফ্যাক্টরি আছে যেখান থেকে অনেক পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, ড্রেনে খুব ক্লগড আপ হচ্ছে মেটেরিয়াল। সো যেই ল মেকার আছে বা যে পলিসি মেকার আছে, সে বললো যে না ওখানে তোমার ফ্যাক্টরি রাখতে পারো না, ফ্যাক্টরি তোমাকে সরাতে হবে। সে এটা নিয়ে সে মনোনীত হয়েছে, সে পদ পেয়েছে। তো তোমাকে, তুমি যদি জানো যে সে পদ পেয়েছে, তুমি যদি এটা বুঝতে পারো আগে থেকে যে তার মনোভাব তোমার কোম্পানি বা তোমার ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভালো না, তোমার করা উচিত কী হবে, তুমি অন্য জায়গায় তুমি শিফট করলা। সো একটু খেয়াল রাখতে হবে যে অ্যাটিটিউডটা কী। আমরা ইনফরমেশনটা কোথায় পাবো? আবারও ইন্ডাস্ট্রি, কান্ট্রি সেকশনে। মডেলস কী ইউজ করতে পারি? পেস্টেল। পেস্টেলের কোনটা?
ইকোনমিক ফ্যাক্টরগুলো। আচ্ছা, পোর্টার ফাইভ ফোর্সেসে আমরা দেখতে পারি যে ইন্ডাস্ট্রিতে কি বায়ার পাওয়ার হাই, সাপ্লায়ার পাওয়ার হাই, এগুলো জিনিস আমরা দেখে নিতে পারি। উইথ দ্যাট উই ফিনিশ আওয়ার সিচুয়েশন অ্যানালাইসিস।